فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا. سورة الفرقان 73 نمبر آيات. رب العالمين تار نيك من ذاتير گنا بولي اللي قرد تگي اللي قردشن اللہ نیک بندہ نیک بندہ ہلن تارا جہون تدر کے তাদের রবের আয়াত কোরআন পাঠ করে শোনানো হয়, তখন তারা এই আয়াতগুলির কাছ দিয়ে বধির ও অন্ধ হয়ে চলে যায় না। বধির ও অন্ধ হয়ে চলে যায় না। তারা যখন কোরআন শুনে, কেউ তাদেরকে কোরআন পাঠ করে শোনায় কিংবা নিজেরা পড়ে, তখন এমনিতেই বিচরণ করে না, বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ কি বলেছেন। যদি আল্লাহর কোনো নির্দেশ আসে তাহলে তারা তা পালন করার চেষ্টা করে এবং পালন করে, আর যদি আল্লাহর কোনো নিষেধ আসে তাহলে সে নিষেধ থেকে বাঁচার চেষ্টা করে এবং বাঁচে। যদি জাহান্নামের কথা উল্লেখ হয়, আল্লাহর অসন্তুষ্টের কথা উল্লেখ হয়, তখন তারা এ থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। যখন জান্নাতের কথা উল্লেখ হয়, তখন তারা আল্লাহর দরবারে জান্নাতের জন্য প্রার্থনা করে। আর এই আমলটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাত্রে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত কোরআন পাঠ করতেন, জাহান্নামের কথা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে আশ্রয় চাইতেন আল্লাহর কাছে, আর যখন জান্নাতের কথা আসত তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য আবেদন পেশ করতেন, রবের কাছে বলতেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। জাহান্নামের কথা আসলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। যদি কোনো কিচ্ছা কাহিনীর উল্লেখ হয়, পূর্ববর্তী কোনো সম্প্রদায়ের কথা উল্লেখ হয়, তখন তারা দেখে কি হয়েছে এখানে। যদি কোনো জাতির উপর আজাব হয়ে থাকে, তখন তারা এ থেকে শিক্ষা গ্রহণ করে এবং কেন হলো এ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এবং বাঁচায়। কোরআন যখন পাঠ করে অন্ধ হয়ে আর বধির হয়ে তারা চলে যায় না। তারা এমন না শুনলো কিন্তু মানলো না, এমন না তারা দেখেও যেমন দেখলো না, এরকম না, বরং দেখল এ থেকে শিক্ষা গ্রহণ করলো, শুনলো এবং মানলো। আর যারা শুনতেন, যারা মানতেন কোরআনে করিম পাঠ করে, কোরআনে করিম শুনে, এদের সর্বপ্রথম ছিলেন এই উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। তারা বলতেন সামিআনা ওয়া আতাআনা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রব, আমরা শুনলাম মানলাম, এতচ্ছত্ব গুনাহ হয়ে যেতে পারে, হয়তো আমরা তোমার বিধান নিয়মতান্ত্রিক পালন নাও করতে পারি, ত্রুটি থেকে যেতে পারে, রব তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ, ভালো লোক যারা, সৎ লোক যারা কখনো নিজের পবিত্রতা বর্ণনা করে না, সবসময় নিজেকে ছোটোই ভাবে, কখনো বড়ত্ব প্রকাশ করে না, সবসময় ছোটোই ভাবে, ইবাদত করলে মনে করে আমার কি ইবাদতটা কবুল হলো, হ্যাঁ ইবাদতটা কি কবুল হলো, যদি আল্লাহ কবুল না করেন তাহলে সব বিফল গেল। রবের কাছে আবেদন করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব, এই আমল করেছি, আমলটা কবুল করো, গুনাহ খাতা তো অনেক আছে,
এরকম যেন না হয়, আমার গুণখাতার কারণে তুমি আমাকে তোমার রহমত থেকে তাড়িয়ে দিবে। মৌলাই তুমি আমার দোয়া, আমার কোরআন তিলাওয়াত, আমার ইবাদা, আমার সাদাকা, আমার হজ, আমার উমরা তুমি কবুল করো। আর এইসব ইবাদা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করে, লোক দেখানো ইবাদত করে না, লোক শোনানো ইবাদত করে না। কোরআন যখন পড়ে, অনুধাবন করে, চিন্তা ভাবনা করে, আল্লাহর বিধান পালন করার চেষ্টা করে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। কোরআন যেন আমাদের জন্য কাল কিয়ামতের দিন সুপারিশকারী হয়। আল্লাহ পাক কোরআনকে যেন আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اشراقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.